नमस्कार बंधुरा, रियार रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। आजके आमी आपनादेर रेस्टुरेंट स्टाइलेर पनीर रोल तैरी करे देखाबो। आमी जेभाबे तैरी करेछि आपनारा जदि एकई पद्धतिते बाड़िते तैरी करेन ताहले किन्तु केउ बुझतेई पारबे ना एटा बाड़िते बानानो। ताई रेसिपिटी अवश्यई प्रथम थेके शेष पर्यन्त देखबे। ताहले चलुन देखिये दिई की करे तैरी करेछि। तार जन्य एखाने आमी 200 ग्राम पनीर छोटो छोटो टुकरो करे केटे निएछि। एरपर पनीरटा आमी मैरिनेट करब। तार जन्य एखाने आमी 3 टेबिल स्पून दई दिलाम। एक चामच आदा बाटा दिलाम। नून दिलाम स्वाद मतो। हाफ चामच हलुद गुड़ो दिलाम। आर सिक्रेट मसला दिए दिलाम 2 टेबिल स्पून। ये सिक्रेट मसलाटा आमी किभाबे तैरि करेछि सेटा किन्तु आमी भिडियोर माझामाझिते दिए दिएछि। এরপর খুব ভালো করে মিশিয়ে দেব। আর 15 মিনিটের জন্য আমি রেখে দেব। এই সময়ের মধ্যে আমি রোল তৈরি করার জন্য ময়দা মেখে নেব। এর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন আর 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে আমি প্রথমে ভালো করে ময়াম দিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে মেখে আমি রুটি আর পরোটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক একইভাবে ডোটা তৈরি করে নেব। মাখতে মাখতে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে আমি সেখানে 4 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো দিয়ে দিয়ে আমি খুব হালকাভাবে ভেজে নেব। সব কটা পনির হালকাভাবে ভেজে আমি তুলে নেব। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। নাড়তে নাড়তে কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ ক্যাপসিকাম কুচি, হাফ কাপ রেড বেল পেপার আর হাফ কাপ ইয়েলো বেল পেপার দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। এবার পুনরায় আমি আরেকবার মিশিয়ে দেব। এরপর এর মধ্যে আমি দইয়ের যে এক্সট্রা মিশ্রণটা রয়ে গেছিল সেটা দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে দেব। এরপর ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দেব। আর পুনরায় একবার নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমি 2 চামচ মশলা ধোয়া জল দিয়ে দেব। এরপরে আরেকবার ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে আমি পুনরায় একবার নাড়িয়ে দেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। এরপর আমি ময়দাটা আরেকবার মেখে নেব, তাতে কিন্তু ময়দাটা খুব ভালো সফট হয়ে যাবে। এরপর ময়দা থেকে আমি ছোট ছোট করে কতগুলো ডো কেটে নেব। আমার 200 গ্রাম ময়দা দিয়ে কিন্তু এখানে 5টা ডো তৈরি হয়েছে। এরপর একটা ছোট ডো নিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটির মতন করে বেলে নেব। আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এরপর পরোটাগুলো ভাজবো। তার জন্য একটা তাওয়া গরম করে নিয়ে আমি তার মধ্যে পরোটাটা দিয়ে দেব। আর 1 পিঠ শাকা হলে আমি অপর পিঠ উল্টে দেব। এই পিঠও শাকা হয়ে গেলে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে পুরো পরোটাটা ভেজে নেব। এভাবে কিন্তু আমি সবকটা পরোটা লাল লাল করে ভেজে নেব। বাকি পরোটাগুলো ভাজতে ভাজতে আপনাদের আমি সিক্রেট মশলা তৈরি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা নিয়েছি। এরপর সব উপকরণগুলি আমি একটা মিক্সারের বোলের মধ্যে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব।
সবকটা পরোটা ভেজে নিয়েছি। এরপর একটা পরোটা নিয়ে তার মধ্যে আমি তৈরি করে রাখা পনিরের স্টাফটা দিয়ে দেবো। আর উপর থেকে কিছুটা পরিমাণ আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দেবো। ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুসারে দেবেন। এক চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এক টি স্পুন টমেটো কেচাপ দিয়ে দেবো। এরপরে খুব সাবধানে মুড়িয়ে দেবো। দেখলেন তো বন্ধুরা কি সুন্দর আর কত তাড়াতাড়ি রেস্টুরেন্টের মতো পনির রোল বাড়িতেই তৈরি করে ফেললাম। আশা করবো আপনারা তৈরি করবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।